রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করবলৈ আজি দিল্লীত সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করব বদ্রদিন আজমলে। 31 মার্চত অনুষ্ঠিত হবলগীয়া রাজ্যসভা নির্বাচনের বাবে এতিয়াও বিরোধীয়া চূড়ান্ত করব পারা নাই প্রার্থী। রাজ্যের কংগ্রেস নেতৃত্বের উপর বিশ্বাস নাই এআইডিএফর সভাপতি বদ্রদিন আজমলর। এই বৈঠকতে চূড়ান্ত হব বিরোধী প্রার্থী। এই মন্তব্য এআইডিএফ বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়ার। আজি আমার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ডাঙরিয়া নিয়ে আজি আমার প্রেসিডেন্ট আজমল সাহেবর লগত কথা পাতি কিনে ডিসিশন হব, কোনো প্রবলেম নাই। নাই নাই, কত চ্যালেঞ্জ দিয়া নাই, চ্যালেঞ্জ দিয়া নাই। তেও কইছে যে আমি এবার দিম আর অহাবার এউডিএফক কনসিডার করা হব বলে এটা এপিল রাখিছে। সব আমার প্রেসিডেন্টে যদি এপিলটু মানি লয় তো আজি রিজলভ হয়ে যাব। আনহাতে দুইখন আসনতে বিজেপি জয়ী হব বলে মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। রাজ্যসভা মই কৈছো আৰু 2 out of 2 ডেফিনেটলি, এইটোত কোনো ইস্যুজ নাই। কংগ্রেস দলের এইটো সমস্যা, তেখেতলোকে বিয়ন্ড গান্ধীজ ভাবিব নোৱাৰে। গতিকে তেখেতলোকৰ বিপৰ্যয়ৰ যিটো মূল কথা জানিও নুবুজাৰ ভাও ধৰে, তাৰ পৰাটো দলটোৰ কিবা উন্নতি হ'ব বুলি আমি নাভাবোঁ। আৰু সেইটো একচুৱেলি গণতন্ত্ৰৰ কাৰণে ভুল। দলটোতেই গণতন্ত্ৰ নাই, দলটোতেই গণতন্ত্ৰ নাই। গতিকে গণতন্ত্ৰ, পৃথিৱীৰ বৃহৎ গণতন্ত্ৰ কেনেকৈ চলাব, তার কারণে ভারতবর্ষের মানুষে কংগ্রেসের আঁতরি আইছে।